মোটামুটি ভালোই আছো। দুর্গা পুজো কাটলো, কালী পুজো কাটলো, ভাইফোঁটা কাটলো, তো আবার যার যার জায়গা সে সে ফিরে যেতে হবে কর্মস্থলে। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। তো কি আর বলবো, আমার চ্যানেলে তো কেউই সাবস্ক্রাইব করে না, আমার ভিডিও কেউ দেখে না, সেই জন্য মনের দুঃখে আমি আর ভিডিও করি না। একজন প্রতিবন্ধী মানুষে একটু ভিডিও করছিলাম, এটা কারোর পছন্দ না বা কি বলতে পারছি না, সেই কারণে আমাকে লাইক বা সাবস্ক্রাইব করে না। তো একটু করবে, একটু লাইক বা একটু সাবস্ক্রাইব করতে তো আপনাদের কোনো পয়সা লাগছে না, আমি তো আপনাদের কাছে কোনো পয়সা চাইছি না যে আমাকে পয়সা দিয়ে সাহায্য করুন, আমি চাইছি একটু লাইক বা একটু সাবস্ক্রাইব করে দিন। আমার কর্মে আমি আছি, বাকি সেই আমার সেই কর্মস্থলটাকে আমি আমার জায়গায় যেতে ঠিক পৌঁছতে পারি আপনাদের লাইক বা সাবস্ক্রাইবের মাধ্যমে, একটু উৎসাহিত হব, ভালো লাগবে যে কারো উৎসাহিত করে কাজ করুক, কাজকর্ম করব। তো একটু প্লিজ একটু লাইক বা একটু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, তাহলে আমিও খুশি থাকবো, আপনাদেরও নতুন নতুন কিছু দেখাতে পারবো। যে একজন প্রতিবন্ধী মানুষ হয়ে আমি যে আপনাদের সকলের মতো সুস্থভাবে বেঁচে আছি, এই জিনিসগুলি আমি একটু ভাবছি, কিন্তু চলার পথে অনেক প্রবলেম হয়, তো বাকি সেগুলো আমাকেই সলিউশন করে চলতে হয়, তো এগুলি আর কি দেখার জন্য। আমি তো নাচ গান পারি না, যতটুকু পারি যতটুকু যে যাই কাজ করতে পারি সেগুলো আপনাদেরকে, পিছনে কিছু ভিডিও তো আমি দেখিয়েছি আমি নিজে নিজে কি করতে পারি, তো বাকি এখনো আরো কিছু দেখাতে চাই, যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে আমি আরো উৎসাহিত হব আরো নিজেকে আরো কিছু করার জন্য। বর্তমানে এখন আমি কম্পিউটারের ক্যাড ডিজাইনিং কাজ শিখছি, তো 5-6 মাস হতে চললো, মোটামুটি 50% কাজ আমি এখন পারি করতে। ডায়মন্ড জুয়েলারির ক্যাড ডিজাইনিং যেটা হয় জুয়েলারি লাইনের, সেই কাজ আমি এখন শিখছি, জানি না আর কতদিন লাগবে, তো আশা করা যায় আরও 5-6 মাসের মধ্যে আমি একটা ভালো ডিজাইনার হতে পারবো, আপনাদের আশীর্বাদ থাকলে, উপরওয়ালার আশীর্বাদ থাকলে। তো প্লিজ একটু আমার চ্যানেলটা একটু দেখবেন, আমি কীভাবে কাজ করি কীভাবে কী করি আপনাদের একটু দেখাতে চাই। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটু লাইক দেবেন প্লিজ, এটাই আমার অনুরোধ। দেখতেই পাচ্ছেন আমার পরিস্থিতি, আমি একটা প্রতিবন্ধী মানুষ, তো সেই হিসাবে আমি অনেক প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমি কাজ করছি এবং নিজেকে নিজের জায়গাটাকে তৈরি করছি, যাতে কারোর কাছে কোনো জন্য হাত পাততে না হয়, নিজের পেটটাকে চালার জন্য, খাবার জন্য দুটো ভাত বা দুটো খাবার জন্য নিজের জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য আমি আমার নিজেই চেষ্টা করছি। তো বাকি আপনারা একটু আমাকে সহযোগিতা করেন, পয়সা কড়ি লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু একটু ভালোবাসা, ব্যাস, তাতেই আমার অনেক অনেক কি আর বলবো। প্লিজ দয়া করে একটু লাইক বা একটু সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে, আমি কিভাবে কি করি আপনাদের সমস্ত কিছু দেখাবো আগামী দিনে।